আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গাইজ, খুবই ইম্পর্টেন্ট একটা আপডেট এসেছে রিগার্ডিং দুবাই ভিজিট ভিসা। গতকালকে এই আপডেটটা এসেছে ইমিগ্রেশন থেকে, দুবাই ইমিগ্রেশন থেকে। সেটা হচ্ছে, আপনারা যারা দুবাইতে দুবাইতে ভিজিট ভিসা নিয়ে গিয়েছেন বা দুবাইতে ভিজিট ভিসা নিয়ে যাবেন, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আপডেট। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, সবাইকে ব্যাপারটা জানার এবং বোঝার সুযোগ করে দিবেন। যারা ভাবছেন যে দুবাইতে ভিজিট ভিসা নিয়ে যাবেন, ভিসা পরিবর্তন করবেন, স্ট্যাটাস চেঞ্জ করবেন বিভিন্ন কোম্পানিতে, অথবা এমপ্লয়মেন্ট ভিসা আপনারা চেঞ্জ করবেন আপনাদের ভিজিট ভিসা নিয়ে গিয়ে সেখানে, এবং যারা অলরেডি দুবাইতে আছেন, যারা এই চিন্তা করতেছেন, তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আগে একটা সিস্টেম ছিল যে দুবাইতে ভিজিট ভিসা যাওয়ার পরে ভিসা যখন এক্সপায়ার হয়ে যেত, সেই ভিসা আপনারা এক্সটেন্ড করতে পারতেন। ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও আপনারা সেটা যদি 3 মাস, 2 মাস, 10 দিন, 15 দিন এক্সপায়ার হয়ে যেত, ডেট ওভার হয়ে যেত, তো আপনারা সেটা এক্সটেন্ড করতে পারতেন ফাইন দিয়ে। ফাইন দেওয়ার পরে সেটা এক্সটেন্ড করে নিতে পারতেন, বা যে কোনো কোম্পানিতে আপনারা রিলিজ নিতে পারতেন বা ট্রান্সফার করতে পারতেন আপনাদের স্ট্যাটাস, ঠিক আছে? তো এখন থেকে যেটা শুরু হয়েছে বা গতকালকে যে আপডেটটা এসছে, সেটা হচ্ছে যে আপনারা আগের মতো আর পারবেন না সেটা করতে। সেটা হচ্ছে যে আপনারা এখন থেকে দুবাই যাওয়ার পরে, ভিজিট ভিসা যাওয়ার পরে নির্দিষ্ট সময়ের ভিতরে আবার ব্যাক করতে হবে, অথবা ওই সময়ের ভিতরে আপনি আপনার ভিসাটা এক্সটেন্ড করতে হবে। ভিসা এক্সপায়ার হওয়ার আগে এক্সটেন্ড করতে হবে, অথবা কোনো কোম্পানিতে যদি আপনি আপনার ভিসা পরিবর্তন করতে চান, কোনো কোম্পানিতে আপনি যদি এমপ্লয়মেন্ট ভিসা লাগাতে চান, ইনভেস্টার করতে চান, অথবা আপনি আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে চান, সোজা কথা হচ্ছে এটা, আপনি ভিসা পরিবর্তন করতে চান, সেটা আপনাকে অবশ্যই সেই সময়ের ভিতরে আপনাকে করতে হবে। আপনার যদি 2 মাসের ভিসা থাকে, 1 মাসের ভিসা থাকে, সেই ভিসার সময় থাকার ভিতরে আপনাকে ওই আপনার ভিসার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে, অথবা এক্সটেনশন করিয়ে নিতে হবে সময় থাকার ভিতরে। যদি আপনি 2 দিনের বেশি, আপনার ভিসা মনে করেন যে এক্সপায়ার হয়ে গেছে, 2 দিন ওভার হয়ে গেছে, সো আপনি 2 দিনের যে এক্সপায়ার হয়ে গেছে, 2 দিনের ফাইন দিয়ে আপনি সেখানে স্টে করতে পারবেন বা ভিসা এক্সটেন্ড করতে পারবেন। যদি 2 দিনের বেশি এক্সপায়ার হয়ে যায়, 2 দিনের যদি বেশি এক্সপায়ার হয়, সেক্ষেত্রে আপনাকে ব্ল্যাকলিস্ট করা হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে আপনি কখনো আর দুবাই কেন জিসিসি কান্ট্রিতে প্রবেশ করতে পারবেন না। এটা গতকালকের নিউজ, ঠিক আছে? জিসিসি কান্ট্রি বলতে আপনারা বোঝেন মধ্যপ্রাচ্যের দেশগুলো, সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, এইসব দেশে আপনারা যেতে পারবেন না, ব্ল্যাক লিস্ট করা হবে আপনাদেরকে। তো ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা ভিসা, টুরিস্ট ভিসা নিয়ে গিয়েছেন, তো ভিসার সময় থাকা ভিতরে, আপনার ভিসা ভ্যালিড থাকার ভিতরে আপনারা এই এই ভিসা পরিবর্তনের কাজটুকু সেরে ফেলবেন। আর যদি আপনারা কোনো কোম্পানিতে অথবা কোনো এমপ্লয়মেন্ট ভিসা করতে পারছেন না, বা আপনাদের ভিসার যেই মেয়াদ সেটা সময় ঘনিয়ে আসছে, তো আপনারা, আমি আশা করবো, অন্তত ভিসা শেষ হওয়ার 10 দিন, 1 সপ্তাহ আগে যেন ভিসাটা আপনারা রিনিউ করে নেন, ভিসা এক্সটেন্ড করে নেন, সেটা আপনাদের জন্য ভালো হবে। না হয় আপনারা বাংলাদেশে চলে আসেন, বাংলাদেশে চলে আসার পরে আপনি নতুন ভিসা নিয়ে আবার যান, কিন্তু ব্ল্যাকলিস্ট হবেন না। এটা ব্ল্যাকলিস্ট যদি হন, তাহলে আসলে আপনি পরবর্তীতে এইসব দেশগুলোতে, শুধু শুধু দুবাই না, জিসিসি কান্ট্রিতে আপনি প্রবেশ করতে পারবেন না, মানে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আপনি প্রবেশ করতে পারবেন না, আপনাকে এমনভাবে ব্ল্যাকলিস্ট করা হবে। সো সেই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে, আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে যাবেন, অন্তত এই ইন্টেনশন নিয়ে যাবেন যে আমি, আপনি যদি ভিসা পরিবর্তন করতে চান, তাহলে যাওয়ার সাথে সাথেই অন্তত ভিসাটা পরিবর্তন করে ফেলেন। যদি ভিসা পরিবর্তন করতে না পারেন, সেই সময়ের ভিতরে আপনারা আপনাদের ভিসা এক্সপায়ার হওয়ার আগেই বাংলাদেশে চলে আসেন, অথবা ভিসা এক্সটেন্ড করে নেন, 10 দিন, 1 সপ্তাহ আগেই এক্সটেন্ড করে নেন। কিন্তু যদি আপনারা 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 15 দিন যদি ওভারস্টে করেন, সেক্ষেত্রে আপনাকে আপনাকে ব্ল্যাকলিস্ট করা হবে, আপনি আর দুবাইয়ের ভিসা পাবেন না, এটা মনে রাখবেন। সেক্ষেত্রে আমি ভিডিওটা আপলোড দিয়েছি, এটা গতকালকের আপডেট এসছে আমাদের পোর্টালে। তো আমরা যারা UAE ভিসা নিয়ে কাজ করি, আমাদের ওয়েবসাইটে চলে এসছে আপডেটটা। তো আপনারা যারা যাবেন, আপনারা যাওয়ার পরে, যদি যারা ভিজিট ভিসা বা ভ্রমণ করার জন্য যাচ্ছেন, তারা তো আসলে বেশি দিন থাকেন না, তারা 15 দিন, 1 সপ্তাহ থেকে চলে আসেন, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা এই ইন্টেনশন নিয়ে যাচ্ছেন যে আপনি গিয়ে সেখানে ভিসা পরিবর্তন করবেন, কোনো কোম্পানিতে ভিসা লাগাবেন, অথবা নিজে বিজনেস করবেন, আপনার ভিসা পরিবর্তন করে কোনো লাইসেন্স করবেন, তো সেই ক্ষেত্রে জিনিসটা একটু তাড়াতাড়ি করবেন। আর যদি না করেন, তাহলে সেটা হচ্ছে যে আপনি অন্তত 10 দিন হাতে থাকা অবস্থা আপনার ভিসাটা এক্সটেন্ড করে ফেলেন, ভিসার মেয়াদ বাড়িয়ে নেন, তাহলে কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন আমার কথাটা। যদি আপনারা ওভারস্টে করেন, তাহলে কিন্তু ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন, ব্ল্যাকলিস্ট হলে আপনি, তাহলে আপনার কপাল পড়ছে মনে করলেন যে, ঠিক আছে,
সো আপনারা ব্ল্যাকলিস্ট হবেন না, ব্ল্যাকলিস্ট হওয়ার আগে আপনাদের নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের কাজগুলো করে নেবেন। যাই হোক, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, আশা করি নেক্সট টাইম নতুন আপডেট নিয়ে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।